বিপুল পরিমাণ মদ সহ এক যুবককে গ্রেফতার করলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার পুলিশ। আজ ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ শহরের বন্দর এলাকায় হানা দেয়। সেখানে এক বাড়ি থেকে অবৈধভাবে মদ মজুতের অভিযোগে গ্রেফতার করা হয় এক যুবককে। জানা গিয়েছে ধৃত যুবকের নাম রাজেশ সোনারি, বাড়ি ওই এলাকাতেই। পাশাপাশি তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নামি দামি কোম্পানির মদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে এত পরিমাণ মদ মজুতের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি রাজেশ, এরপরই তাকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে মদগুলি। কি কারণে বেআইনিভাবে এত পরিমাণ মদ বাড়িতে মজুত করেছিল ওই যুবক তার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার পেছনে আরো কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বিথিকা পাল ও হীরক মুখার্জির রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।